हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू आवर व्हाट्सएप ई क्लासरूम। आमादेर व्हाट्सएप ई क्लासरूम ग्रुपे आबार आमी सकलके स्वागत जानाच्छि। इतिमध्ये तुम्हारा जानो जे आमी ए ग्रुपे वॉइस चेंजर उपर एक प्राथमिक भिडियो तुम्हारे एखाने आमी शेयर करेछिलाम, जेखाने आमी शेखानो चेष्टा करेछिलाम जे वॉइस चेंजर प्राथमिक किछु नियम कानून एबं आमरा वॉइस चेंज केन करी से विषये किछु आलोचना आमी रेखेछिलाम। তবে ছাত্রছাত্রীরা এই ধরনের ক্লাসরুম পরিবেশে সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো অবশ্যই সম্ভব হয়ে পড়বে না, তাই যে সকল প্রশ্ন তোমাদের মনে হয়তো উত্তর খুঁজে পাচ্ছ না বা এখানেও সেই উত্তর দেওয়ার সম্ভব হয়ে উঠছে না, সেক্ষেত্রে আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা কিছুটা ওয়েট করো, কারণ আমরা আশা করছি হয়তো আমাদের স্কুল কিছুদিনের মধ্যে খুলে যাবে, তখন আমরা প্রকৃত ক্লাসরুম পরিবেশে তোমাদের সাথে সে সকল বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনায় যাব। তবে স্কুল খোলার আগে যেটুকু সময় আমরা পাচ্ছি, চলো আমরা অন্তত কিছু আলোচনা এখানে করি। দেখো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেদিকে আমাদের নজর রাখতে হবে সেটা হলো বি ভার্ব অ্যান্ড পাস্ট পার্টিসিপল। বি ভার্বের উপরে কেন আমি তোমাদের বিশেষ করে নজর দিতে বলেছিলাম, এই কারণে বিশেষ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার সময় আমরা খেয়াল করে দেখেছি যে ছাত্রছাত্রীরা তোমরা সকল কিছুই ঠিকমতো করতে পারো, কিন্তু ঠিক কোন টেন্সের ক্ষেত্রে কোন বি ভার্বটা অর্থাৎ বি ভার্বে কোন ফর্মটা ব্যবহার করা উচিত সেটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তাই বি ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনার সাথে সাথে আমরা আমাদের টেন্স বিষয়ে যে সকল জ্ঞান আমাদের রয়েছে সেটা একটু আলোচনা হয়ে যায়। দেখো, আমরা সকলেই জানি যে টেন্সের তিনটে ভাগ, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং প্রত্যেকটি টেন্সের আবার চারটি করে ভাগ, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি টেন্সের উপরে আমরা আলোচনা এখানে করব না, কারণ এক্ষেত্রে পরপর দুটো বিভাবে ফর্ম বসাতে হয়, ব্যাপারটা বিশেষ জটিল হয়ে যায়, যেটি আমরা স্কুল খুললে ক্লাসরুমে আমরা এটা আলোচনা করব। তাই মূলত আমরা টেন্সের প্রথম তিনটি ভাগ, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে প্রথম দুটি ভাগ এটি নিয়ে আলোচনা করব। চলো আমরা একটি সেন্টেন্স নিয়ে আলোচনা শুরু করি। মনে করো একটি সেন্টেন্স, আমি খুব সরল একটি বাক্য নিয়ে আমি আলোচনা শুরু করব। সেই সরল বাক্যটি হলো আমাদের স্টুডেন্ট দীপ, দীপকে নিয়ে আলোচনা করি। দীপ রাইটস আ পোয়েম। এখন যখন আমরা দীপ রাইটস আ পোয়েম লিখি, অর্থাৎ দীপ একটি কবিতা লেখে, তখন আমরা এটা অবশ্যই জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এখন এই বাক্যটির ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা কী করব, ওই অবজেক্টটি অর্থাৎ আ পোয়েম এটা আমরা বাক্যের প্রথমে নিয়ে আসব, তারপরে আমরা কী করব, আমরা ভার্বের প্যাসিভ ফর্মটা লিখব, তারপরে সাবজেক্ট আসবে, অর্থাৎ প্রথমে আসবে আ পোয়েম, তারপরে আসবে ইজ রিটন, তারপরে বাই দীপ। খেয়াল করে দেখো, এই যে প্যাসিভ ভয়েসে আমরা যে ভার্বটা লিখলাম সেটা আমরা কী লিখলাম, ইজ রিটন। এই ভার্বের গ্রুপের মধ্যে একটি বি ভার্ব আছে, সেটা হলো ইজ, আর ভার্বের থার্ড ফর্ম সেটা লেখা হয়েছে যেটা হলো রাইট ভার্বের ক্ষেত্রে রিটন। এখন প্রশ্ন হলো এই বি ভাবটা ইনডেফিনিট টেন্সে কী হলো, ইজ হলো, অর্থাৎ আমাদের টেন্স অনুযায়ী আমাদের বি ভাবটা আমরা বসালাম কি না। এখন মনে করো এই সেন্টেন্সটিকে যদি আমরা পাস্ট টেন্সে লিখি, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখি, তাহলে আমরা কী লিখব, দীপ রোট আ পোয়েম, অর্থাৎ দীপ একটি কবিতা লিখেছিল। এখন যখনই আমরা পাস্ট টেন্সে লিখলাম তখন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও আমরা সেইভাবেই বি ভার্বটাকে চেঞ্জ করব, না হলে আমরা সঠিক মানেটি পাব না। যেমন এক্ষেত্রে হবে আ পোয়েম ওয়াজ রিটন বাই দীপ। এবার দেখো, প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ এবং পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সবই ঠিক আছে, শুধু আমাদের এখন ইজের জায়গায় ওয়াজ আসলো, কারণ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে রাইটের জায়গায় রোট ছিল, অর্থাৎ যেখানে লিখেছিল হলো সেখানে হলো হয়েছিল লেখা, তাই আমরা বি ভার্বের ফর্ম ওয়াজ নিয়ে আসলাম। এখন এটা যদি আবার ফিউচার টেন্সে লেখা হয় তাহলে কী লেখা হবে,
दीप विल राइट अ पोएम, दीप एक कविता लिखबे। अर्थात एखाने आमादेर वॉयसेस करार समय आबार सेई कविता अर्थात अ पोएम के आगे निये आसते हबे। अ पोएम तारपरे पैसिव वर्बेर क्षेत्रे बी वर्बेर फर्म बसाते हबे, सेटा हबे विल बी रिटन तारपरे बाय दीप। फ्यूचर टेंसेर क्षेत्रे ख्याल करे देखो, फ्यूचर टेंसे लिखबे तार परिवर्ते आसलो हबे अर्थात विल बी रिटन। अर्थात फ्यूचर टेंसे अर्थात फ्यूचर इनडेफिनिट टेंसे बी वर्बेर फर्म हलो विल बी। एक्षेत्रे बोले रखी विल हलो একটি অক্সিলারি ভার্ব। সব অক্সিলারি ভার্বের ক্ষেত্রে বিশেষ করে মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রেই আমরা এইভাবে ওই অক্সিলারি ভার্বের সাথে সঙ্গতি রেখে আমরা বি ভার্বটি ব্যবহার করব। এবার আমরা আলোচনা করব কন্টিনিউয়াস ফর্মগুলোকে নিয়ে। প্রথমে শুরু করি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে নিয়ে। একই আমরা সেন্টেন্স রাখবো এক্ষেত্রে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তা হলো দীপ ইজ রাইটিং আ পোয়েম, অর্থাৎ দীপ লিখছে একটি কবিতা। ইজ রাইটিং ইজ এ কন্টিনিউয়াস ফর্ম, তোমরা জানো যে লিখিতেছে অর্থাৎ কোনো কাজ চলছে, এটা বোঝানোর জন্য আমরা একটি ভি ভার্ব ইজ ব্যবহার করি, তার সাথে ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম বা আইএনজি ফর্ম আমরা ব্যবহার করে থাকি, সেটা হলো রাইটিং। তাহলে এই যে সেন্টেন্স দীপ ইজ রাইটিং আ পোয়েমের ক্ষেত্রে আবার আমরা আ পোয়েম অর্থাৎ অবজেক্টটিকে আগে আনবো প্যাসিভ ভয়েস করার সময়। কী হবে আ পোয়েম, তারপরে আমরা বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স কী হবে আমাদের জানতে হবে। বি ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফর্ম হলো ইজ বিং বা আর বিং। এক্ষেত্রে যেহেতু পোয়েমটা সিঙ্গুলার সেই জন্য কী হবে ইজ বিং, আর যার মানে হলো বাংলা মানে হলো হইতেছে, অর্থাৎ একটি কবিতা হইতেছে। আর পোয়েম ইজ বিং, তারপর যথারীতি ভার্বের থার্ড ফর্ম রিটেন, দ্য পোয়েম ইজ বিং রিটেন বাই দীপ, অর্থাৎ কবিতাটি হইতেছে লেখা দীপের দ্বারা। খেয়াল করে দেখলে যে আমরা এখানে কন্টিনিউয়াস টেন্সে যেমন অন্যান্য ভার্বের ক্ষেত্রেও একটি বি ভার্ব তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করি, বি ভার্বের ক্ষেত্রেও একটি বি ভার্ব ইজ এবং বি ভার্বের আইএনজি ফর্ম বিং আমরা ব্যবহার করেছি বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স করার জন্য। ইজ বিং, তাহলে বি ভার্বের মূল ফর্ম হলো বি, তার সাথে ভার্বের থার্ড ফর্ম রিটেন, তাহলে হলো আ পোয়েম ইজ বিং রিটেন বাই দীপ। এখন ঠিক একইভাবে যদি এই সেন্টেন্সটির পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যায় কী হবে, দীপ ওয়াজ রাইটিং আ পোয়েম। এখন এখানে খেয়াল করে দেখো ওয়াজ রাইটিং হলো পাস্ট কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ চলছিল, যেমন দীপ অতীতকালে একটি কবিতা লিখছিল, দীপ লিখছিল একটি কবিতা। তাহলে আমাদের যদি ভয়েস সেন্স করি বাংলায় লিখছিল জায়গায় আমরা অবশ্যই হচ্ছিল বা হইতেছিল আমাদেরকে আনতে হবে, এক্ষেত্রেও আমাদের বি ভার্বের পাস্ট কন্টিনিউয়াস ফর্ম জানতে হবে, সেটা হচ্ছে ওয়াজ বিং। তাহলে চলো প্যাসিভ ভয়েস আমরা খুব সহজে করতে পারবো, আ পোয়েম ওয়াজ বিং, আবার ভার্বের থার্ড ফর্ম, প্রত্যেক ক্ষেত্রেই থার্ড ফর্ম আসবে, রিটেন বাই দীপ, অর্থাৎ আ পোয়েম ওয়াজ বিং রিটেন বাই দীপ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ভয়েস সেন্সও করতে পারলাম। ঠিক একইভাবে আমরা আবার চলে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যেমন এই যে আমরা সেন্টেন্সটা নিয়েছি এর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো দীপ উইল বি রাইটিং আ পোয়েম। ইয়েস, দীপ উইল বি রাইটিং আ পোয়েম। এখন মনে রাখতে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমাদের পরপর দুটি বিভব বসাতে হয়, সেক্ষেত্রে সেন্টেন্সটি যেমন একটি অস্বাভাবিক দেখতে হয় এবং ব্যাপারটা খুব জটিলও হয়ে যায়। তা আমি যেমনটি বলেছিলাম আমরা এই ক্লাসে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস সেন্সকে আমরা এড়িয়ে যাব, করব না। আমরা পরবর্তীকালে আমরা যখন ক্লাসরুমে যাব আমরা এই বিষয়ে বিশদে আলোচনা করব। চলো আমরা চলে যাই এবার প্রেজেন্ট টেন্সে। আবার প্রেজেন্ট টেন্সের আরেকটি ভাগ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে যে কাজটি ঠিক কিছুক্ষণ আগে বর্তমানকালেই সংঘটিত
হয়েছে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। যেমন ডিপ হ্যাজ রিটেন আ পোয়েম। তোমরা সকলেই জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা একটা অক্সিলারি ভার্ব হ্যাজ ইউজ করে থাকি, তার সাথে ভার্বের থার্ড ফর্ম হ্যাজ রিটেন। হ্যাজ রিটেন অর্থাৎ হ্যাভ ভার্ব, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এতে এই কম্বিনেশনকে বলা হয় পারফেক্ট টেন্স। তাই দীপ কবিতা লিখেছে, তার মানে তার ইংরাজিতে তার ট্রান্সলেশন হলো দীপ হ্যাজ রিটেন আ পোয়েম, অর্থাৎ দীপ লিখেছে একটি কবিতা। এখন পারফেক্ট টেন্সে এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা অবশ্যই যে লিখেছে এই জায়গায় আমরা ভার্বের বি ভার্বের পারফেক্ট টেন্স ফর্ম যেটা হয়েছে এটা ব্যবহার করার চেষ্টা করব। এখন বি ভার্বের পারফেক্ট টেন্সে ফর্মটা কী, সেটা হলো হ্যাজ বিন বা হ্যাভ বিন। দেখো আমরা যদি আমাদের মূল সেন্টেন্সে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে হ্যাজ রিটেন, অর্থাৎ একটি হ্যাভ ভার্ব, তার সাথে ভার্বের থার্ড ফর্ম। এখন বি ভার্বের ক্ষেত্রে একটি হ্যাভ ভার্ব লাগবে, হ্যাভ বা হ্যাজ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ বি ভার্বের থার্ড ফর্ম। বি ভার্বের থার্ড ফর্ম হলো বিন, বি ডবল ই এন, তাহলে হয়েছে না যে হলো হ্যাজ বিন বা হ্যাভ বিন। চলো এবার ভয়েস চেঞ্জ করি। এই পারফেক্ট টেন্সে যে আমরা সেন্টেন্সটি পেলাম দীপ হ্যাজ রিটেন আ পোয়েম, সেক্ষেত্রেও আমরা অবজেক্টটিকে আগে নিয়ে আসবো, অর্থাৎ এ পোয়েম, তারপরে হয়েছে বি ভার্বের থার্ড পারফেক্ট ফর্ম হ্যাজ বিন, তারপরে যথারীতি ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই দীপ। তাহলে পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ কী হলো, আ পোয়েম হ্যাজ বিন রিটেন বাই দীপ। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কী করি, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি যেটা হলো হ্যাড। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স কী হবে, দ্য দীপ হ্যাড রিটেন আ পোয়েম। তাহলে আমরা এক্ষেত্রেও আমরা পাস্ট পারফেক্ট টেন্সের বি ভার্বের ফর্মটা কী আছে জানতে চাইব, সেটা হলো হ্যাড বিন, কারণ এখানে হ্যাড ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম বিন ইউজ করা হয়েছে, যার মানেও ঠিক তেমনই হয়েছে। এখন পাস্ট টেন্সের বাংলা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বাংলাটা এভাবে বলা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ সেক্ষেত্রে দুটি পাস্ট ইভেন্টের সাথে কম্পেয়ার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট টেন্স লেখার সময়। তো যাই হোক, গ্রামাটিক্যাল দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাড বিনটা ইউজ করতে হবে। তাহলে চলো ভয়েস চেঞ্জ করি। আবার আমরা অবজেক্টটাকে আগে নিয়ে আসলাম, যেটা হলো আ পোয়েম, তারপরে হয়েছিল হ্যাড বিন, তারপরে রিটেন। তাহলে দ্য পোয়েম হ্যাড বিন রিটেন বাই দীপ। এবার ফিউচার টেন্সে যদি আমরা এই পারফেক্ট টেন্সটা ব্যবহার করি তাহলে কী হয়, চলো আমরা আলোচনা করি। ধরো এই সেন্টেন্সটি আমরা ফিউচার পারফেক্ট টেন্স লিখব, কীভাবে লিখব, সেটা হবে দীপ উইল হ্যাভ রিটেন, দীপ উইল হ্যাভ রিটেন আ পোয়েম। অ্যাকচুয়ালি আমরা সাধারণত এইভাবে লিখি না, আমরা সাধারণত লিখি দীপ উড হ্যাভ রিটেন আ পোয়েম, সম্ভাবনার ক্ষেত্রে উড হ্যাভ ইউজ করা হয়। ঠিক আছে, চলো যদি আমরা উইল হ্যাভি এখানে ব্যবহার করে থাকি তাহলে আমরা কীভাবে এটা ভয়েস চেঞ্জ করতে পারি, এর মানে হচ্ছে দীপ একটি কবিতা লিখে থাকবে। একটু এইভাবে আমরা হয়তো বাংলায় এই ধরনের সেন্টেন্স খুব কম ব্যবহার করে থাকি, বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো প্রয়োগ করা হয়। চলো ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি। এক্ষেত্রেও আমাদের বি ভার্বের দিকে ফোকাস করতে হবে। তোমরা মূল সেন্টেন্সটির ভার্বের কম্বিনেশনের দিকে খেয়াল করো, কী লেখা আছে, উইল হ্যাভ রিটেন, কী আছে এখানে, উইল অক্সিলারি ভার্ব, হ্যাজ হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা জানি যে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে উইল আসে, তারপরে হ্যাভ অক্সিলারি ভার্ব আসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আসবে। তাহলে বি ভার্বের ফিউচার পারফেক্ট টেন্সের ফর্ম কী হবে, অবশ্যই উইল বা শ্যাল আসবেই, তারপরে হ্যাভ আসবে, তারপরে বি ভার্বের থার্ড ফর্ম আসবে, কী হবে, উইল হ্যাভ বিন। এবং যদি আমরা উড ক্ষেত্রে উড প্রয়োগ করে থাকি, ইউজ করে থাকি, তাহলে উড হ্যাভ বিন, তাহলে উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। চলো এবার ভয়েস চেঞ্জ করি। তাহলে এবার আবার পোয়েমটিকে অবজেক্টটিকে আগে নিয়ে আসো, আ পোয়েম, তারপরে কী হবে, উইল হ্যাভ বিন, বি ভার্বের ফিউচার পারফেক্ট ফর্ম, দ্য পোয়েম উইল হ্যাভ বিন, তারপরে
मूल ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই দি তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে ভয়েস টেন্স হচ্ছে আ পোয়েম উইল হ্যাভ বিন রিটেন বাই দি প্রিয় ছাত্রছাত্রীরা যেহেতু আমাদের এই ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে তাই নেগেটিভ সেন্টেন্সের বিষয়ে আমরা সামান্য কিছু আলোচনা করি আমরা আজকের মতো ক্লাস শেষ করব তারপরে সকলেই প্রার্থনা করো যখন আমাদের স্কুল খুলবে আমরা সকলেই আমাদের ক্লাসরুম পরিবেশে সকলের সামনে আমরা একটা সুন্দর মনোরম পরিবেশে ভয়েস চেঞ্জ নিয়ে আবার আমরা আলোচনা করব নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা চলে যাই একদম প্রথম বাক্যটিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেখানে আমি বলেছিলাম দীপ রাইটস আ পোয়েম তোমরা সকলেই জানো এই বাক্যটির যে নেগেটিভ ফর্ম সেটা হলো দীপ ডাজন্ট রাইট আ পোয়েম আমরা নেগেটিভ সেন্টেন্স করার সময় অক্সিলারি ভার্ব ডাজ এর সাথে বা ডু এর সাথে আমরা নট ইউজ করে থাকি সাধারণত তাই দ্য পোয়েম দ্য দীপ ডাজন্ট রাইট আ পোয়েম এর ভয়েস চেঞ্জ করলে আমরা কী করব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে বিভাবটা আমরা নিয়ে আসি তার সাথেই আমরা ওই নটটা অর্থাৎ নেগেটিভ যে ওয়ার্ডটা সেটা আমরা এর সাথে যুক্ত করে দেবো তাহলেই হয়ে যাবে যেমন ধরো এই সেন্টেন্সটি ভয়েস চেঞ্জ এমন হবে আ পোয়েম ইজ নট রিটেন বাই দীপ দেখেছো ইজের সাথে আমরা নটটা ইউজ করে দিলাম হয়ে গেল যে একটি কবিতা হয় না লেখা দীপের সাথে ঠিক তেমনই পারফেক্ট টেন্সে চলে যাও পারফেক্ট টেন্সে আমরা কী লিখি দীপ হ্যাজ রিটেন আ পোয়েম নেগেটিভ সেন্টেন্স হলো দীপ হ্যাজ নট রিটেন আ পোয়েম ভয়েস চেঞ্জ করলে আমরা কী করব আ পোয়েম হ্যাজ নট বিন রিটেন ঠিক হ্যাজ যে অক্সিলারি ভার্বটা আছে তারপরে নটটা ইউজ করে দাও তাহলে হয়ে যাবে আ পোয়েম হ্যাজ নট বিন রিটেন বাই দীপ ঠিক কন্টিনিউয়াস ক্ষেত্রে কী হবে দীপ ইজ নট রাইটিং আ পোয়েম নেগেটিভ করলে কী হবে আ পোয়েম ইজ নট বিং রিটেন বাই দীপ তাহলে বুঝতে পারছো খুব সহজেই আমরা নেগেটিভ সেন্টেন্সও এখন ভয়েস চেঞ্জ করতে পারি ভয়েস চেঞ্জ করার সময় এই টেন্স সংক্রান্ত বিষয় ছাড়াও আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারি যেমন ইনফিনিটিভ পার্টিসিপল যেমন রিফ্লেক্সিভ আমার ক্লাসের একজন স্টুডেন্ট তিনি সে জিজ্ঞাসা করেছিল একটি রিফ্লেক্সিভ প্রোনাউনের সংক্রান্ত একটি ভয়েস চেঞ্জ সেক্ষেত্রে অথবা আমাদের অনেক সময় বিভিন্ন রকম জটিল ভয়েস চেঞ্জের সম্মুখীন হতে পারি সেগুলো নিয়ে আমরা এই স্বল্প পরিসরে অনলাইন ক্লাসে আমাদের আলোচনা করা এই গ্রুপে সম্ভব নয় তাই যখন আমরা স্কুল খুলবে সকলেই প্রার্থনা করো দ্রুত যেন আমাদের স্কুলে খুলে যায় তখন ক্লাসরুমে তোমাদের সাথে অবশ্যই আমি এই সকল বিষয়েও আলোচনা করব তাই ভয়েস চেঞ্জ সংক্রান্ত ক্লাস আমি এই এপিসোডের মাধ্যমে শেষ করছি পরবর্তী ক্লাসগুলোর জন্যে তোমরা এই গ্রুপে খেয়াল রাখো সকলেই বাড়ি থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ সকলে আমার এই ক্লাস শোনার জন্যে